আসসালামু আলাইকুম, বি রিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। স্টিল ডোম হল তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেমের শিল্ড বা প্রতিরক্ষা বজ্র, যা দেশটির ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার বার্তা বহন করে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির তদারককারী নির্বাহী কমিটি যখন স্টিল ডোম নামের এই সামরিক প্রকল্পের ঘোষণা দেয়, তখন থেকেই বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন এই স্টিল ডোমের মাধ্যমে তুরস্ক নিজেদের সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি হালুক গর্গুন জানিয়েছেন, স্টিল ডোম প্রকল্পের মূল লক্ষ্য হল সবগুলো সেন্সর এবং অস্ত্র সিস্টেম একটি সমন্বিত নেটওয়ার্ক হিসেবে একসাথে কাজ করে, একই সঙ্গে রিয়েল টাইম অপারেশনাল ক্ষমতা সহ একটি ইউনিফাইড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে। নীতি নির্ধারকদের সহায়তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে। স্টিল ডোম প্রকল্পটি তুরস্কের বিদ্যমান এয়ার ডিফেন্স সিস্টেম কোরকুট, হিসার এ প্লাস, গোকবার্গ, হিসার ও এবং সিপার সহ সবগুলো সিস্টেমের সাথে নির্বিঘ্নে কাজ করতে পারবে। অস্ত্র ব্যবস্থার পাশাপাশি স্টিল ডোম রাডার এবং ইলেকট্রো অপটিক্যাল প্রযুক্তি একীভূত করবে, ফলে টার্গেট একক একটি প্রক্রিয়ার আওতায় সুনির্দিষ্টভাবে ট্র্যাকিং ও শনাক্ত করা সম্ভব হবে। স্টিল ডোম মূলত এমন একটি সামরিক প্রকল্প যার মাধ্যমে তুরস্ক ভবিষ্যতে বহুস্তর বিশিষ্ট একটি এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে সক্ষম হবে। স্টিল ডোম হল একটি পরিশীলিত কাঠামো যা তুরস্কের অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। স্টিল ডোম এই প্রকল্পের চূড়ান্ত রূপ নয়, বরং এই সিস্টেমটি ক্রমাগত আরও বিকশিত হবে। এটি অপটিমাইজ অবস্থায় থাকবে এবং নতুন যে কোনো প্রযুক্তি আসলে সেগুলো এই স্টিল ডোমের সাথে সমন্বয় করা হবে। তুরস্ক এখনও পর্যন্ত স্টিল ডোমের উপকরণগুলো নিজেরাই তৈরি করতে পারছে, তবে একে চূড়ান্ত প্রক্রিয়ায় কাজে লাগাতে চাইলে নতুন কিছু সিস্টেম সংযুক্ত করতে হবে। F-35 যুদ্ধবিমান নিয়ে তুরস্ক যেমন বড় আকারের প্রতিবন্ধকতায় পড়েছে, স্টিল ডোম নিয়েও তারা এ ধরনের ঝক্কিতে পড়ে যেতে পারে। এয়ার ডিফেন্সের বিষয়টি অনেকদিন ধরেই তুরস্কের জন্য উদ্বেগের কারণ ছিল। 1990-এর দশকের শুরুর দিকে উপসাগরীয় যুদ্ধের পর থেকে যখন স্ক্যাড মিসাইল হামলার ঝুঁকি বেড়ে যায়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ডস ন্যাটোর তত্ত্বাবধানে তুরস্কে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন করে। যখনই তুরস্ক চাহিদা প্রকাশ করত, ন্যাটো সেই আলোকে তুরস্ককে মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করত। সময়ের সাথে সাথে তুরস্ক নিজেদের এয়ার ডিফেন্সের প্রয়োজনীয়তা পূরণ করার উদ্যোগ গ্রহণ করে। গত 2 দশকে আঞ্চলিক অস্থিতিশীলতা, ক্রমবর্ধমান দ্বন্দ্ব এবং রাষ্ট্রীয় ও রাষ্ট্র বহির্ভূত নানা পক্ষ থেকে হুমকি ক্রমশ বেড়ে যাওয়ায় তুরস্ক নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এয়ার ডিফেন্স শক্তিশালী করার জন্য নানামুখী প্রকল্প গ্রহণ করে। তুরস্ক বিদ্যমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ন্যাটো সহযোগিতার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অ্যারোস্পেস তৈরির প্রয়োজনীয়তা অনুধাবন করে। এরই অংশ হিসেবে 2006 সালে আঙ্কারা তুর্কিশ লং রেঞ্জ এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম প্রোগ্রাম চালু করে। এর উদ্দেশ্য ছিল একটি দূরপাল্লার এয়ার ও মিসাইল ডিফেন্স সিস্টেম চালু করা। 2010 সালের মধ্যে এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি চূড়ান্ত করা হয়। এই প্রকল্পের ব্যাপারে বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি বেশ আগ্রহ প্রকাশ করে। আমেরিকান সংস্থা রেথিয়ন এবং লকহিড মার্টিন তখন তুরস্ককে প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের প্রস্তাব দেয়। অন্যদিকে ফরাসি ইতালীয় পার্টনারশিপ কোম্পানি ইউরোসোম স্যামটি সিস্টেম দেওয়ার প্রস্তাব করে। রাশিয়ার রোসোবোরো নেক্সপোর্ট S-300 দিতে চেয়েছিল, আর চীনের CPMIECF D-2000 সিস্টেম দেওয়ার কথা জানিয়েছিল। F-2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দেয় তারা তুরস্ককে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দেবে না। এরপর 2013 সালের সেপ্টেম্বরে চীনা কোম্পানির কাছ থেকে FD-2000 কেনার জন্য তুরস্ক সাময়িক সিদ্ধান্ত গ্রহণ করে। 2015 সালের নভেম্বরের মধ্যে তুরস্ক চীন থেকে ডিফেন্স সিস্টেম সংগ্রহ করার সিদ্ধান্ত থেকে সরে আসে। অভ্যন্তরীণ প্রক্রিয়ায় এই সিস্টেম উৎপাদনের কাজ শুরু করে।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট সিস্টেম কেনার জন্য তুরস্ক এর পরও চেষ্টা চালিয়েছিল। মার্কিন নীতি নির্ধারকদের সাথে এই নিয়ে আলোচনা হয়, তবে তা নিষ্ফল হয়ে যায়। ইতোমধ্যে তুরস্ক নিজেদের ডিফেন্স সিস্টেম তৈরির জন্য বিপুল অর্থ বিনিয়োগ করে, যার ফলে কোরকুট, হিসার এবং এ প্লাস, গোকবার্গ, হিসার ও এবং সিপারের মতো সিস্টেমগুলো আবির্ভূত হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন নিজ দেশের মেধাবী বিজ্ঞানী, সমর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের উৎসাহ দিয়ে বলেছিলেন, যারা বিভিন্ন অজুহাতে আমাদের কাছে ডিফেন্স সিস্টেম বিক্রি করতে অস্বীকার করেছে, তাদের মুখের দিকে আমরা আর চেয়ে থাকব না, বরং আমরা শীঘ্রই এমন একটি পর্যায়ে পৌঁছে যাব যেখানে উল্টো আমরাই তাদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে সক্ষম হব। স্টিল ডোম হলো একটি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম। এটি এমন একটি নেটওয়ার্ক যা বিভিন্ন সেন্সর, অস্ত্র এবং যোগাযোগ ব্যবস্থাকে একত্রিত করে সম্ভাব্য হুমকি কার্যকরভাবে শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সক্ষম হয়। একটি স্বতন্ত্র এয়ার ডিফেন্স মেকানিজম থেকে পৃথকভাবে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমে যাওয়ার বিষয়টি একটি যৌক্তিক এবং প্রয়োজনীয় পদক্ষেপ। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় বিদ্যমান এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারিতাকে সহজ করে তোলে। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম আরও নিশ্চিত করে ভিন্ন ভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমগুলো একীভূত হয়ে কাজ করবে। প্রতিটি সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে সবগুলো সিস্টেম মিলে অনেক বেশি কার্যকর হয়। এ কারণে ইন্টিগ্রেটেড সিস্টেমগুলো সময় বাঁচায়, কভারেজের গ্যাপও কমিয়ে দেয়। ইন্টিগ্রেটেড সিস্টেমে বিভিন্ন সেন্সর এবং যোগাযোগ নেটওয়ার্কগুলো একীভূত হওয়ায় আকাশপথের একটি বিস্তৃত ও বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। স্টেলথ যুদ্ধবিমান এবং ক্রুজ মিসাইল সহ আকাশপথের সর্বাধুনিক হুমকি কার্যকরভাবে শনাক্ত করা ও অগ্রাধিকার দেওয়ার জন্য এরকম একীভূত করা খুবই জরুরি। ইন্টিগ্রেটেড সিস্টেম চালু হলে প্রতিরক্ষা সম্পদের অপচয় বন্ধ হয় এবং এ ধরনের সম্পদগুলোকে সর্বোচ্চ মাত্রায় কাজে লাগানো যায়। স্টিলডোমের কেন্দ্রীভূত কমান্ড অ্যান্ড কন্ট্রোল নিশ্চিত করে যাতে প্রতিটি হুমকির বিরুদ্ধে সবচেয়ে উপযুক্ত ওয়েপন সিস্টেম ব্যবহার করা হয়, অহেতুক ধ্বংসযজ্ঞ বা হত্যাকাণ্ড পরিহার করা হয়, সম্পদের অপচয় না হয়, উন্নত পর্যায়ের SAM সিস্টেমের কথা বলা যায় যেগুলো উচ্চ মূল্যেও টার্গেট নির্ধারণ করতে পারে। অন্যদিকে কম ব্যয়বহুল এবং সহজলভ্য ইন্টারসেপ্টরগুলি কেবলমাত্র দুর্বল হুমকিগুলোকে নস্যাৎ করতে পারে। তুরস্কের সবচেয়ে উন্নত এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটির নাম হল HAKIM বা হাকিম। এটি স্টিল ডোমের মুখ্য প্রক্রিয়া। হাকিম সিস্টেমটি তুরস্কের ইঞ্জিনিয়াররাই তৈরি করেছেন, যার মূল লক্ষ্য ছিল একটি ব্যাপক এবং আন্তঃপরিচালনাযোগ্য এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করে সেন্সর এবং উইপন সিস্টেমকে সমর্থন ও আরও সংহত করা। নতুন করে উদ্ভাবিত এসব উইপন সিস্টেমের মধ্যে রয়েছে নতুন প্রজন্মের প্রযুক্তি, যেমন রাডনেট সিস্টেম, EIRS রাডার, হিসার এবং সিপার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। ন্যাটোর এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মতো হাকিমও বিমান শনাক্ত এবং ট্র্যাক করতে পারে। আর্লি ওয়ার্নিং রাডার এবং ফিউজ রাডারের ডেটা ব্যবহার করে যুদ্ধবিমান চিহ্নিত ও শনাক্ত করতে পারে। ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের আরেকটি সুবিধা হল যুদ্ধ বা সংঘাতের সময় এরা কোনো একটি উপকরণ বিকল হয়ে গেলেও এর পুরো নেটওয়ার্কটি বিকল হয় না। যদি এর রাডার বা মিসাইল ব্যাটারি বের করে ফেলা হয়, তাহলে খুব দ্রুত এটি আবার সেই শূন্যস্থান পূরণ করতে পারে। এই টেকসই সক্ষমতা বড় কোনো আক্রমণ সহ্য করার জন্য কিংবা নিরবচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।